হ্যালো বিয়ার্স, জেলডি ব্লকে হাবা সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আছি আমি উদয়পুর, গুরুদিত্তিপুরা উদয়পুরে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পিছে একটা মারুতি ভ্যান আছে, আর যেটা আমি রিভিউ করবো এটা তো সেল হয়ে আজকে এটা রিভিউ করবো। তো ওইটা কোন জায়গাতে আছে বা কত বিক্রি কত কিমি চলেছে কি আশেপাশে সবকিছু ডিটেল জানতে পারবেন, ফোটাফোটো দেখবেন, স্কিপ করবেন না। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথম সামনে দেখতে শুরু করলাম। দেখুন সামনে বাম্পারও লাগানো আছে। তো বন্ধুরা, এটা কিন্তু 2011 গাড়ি, সিএনজিও আছে গাড়িতে, আর সিএনজি লাগিয়েছে মাত্র 5 মাস হয়েছে। আর বন্ধুরা, গাড়ির বডিতে কাজ আছে কিছু, এই যে দেখুন এখানে, আর নিচের ফ্লোরও কিছু কাজ আছে। কিন্তু বন্ধুরা, টায়ার কিন্তু 4টা টায়ারে একদম নিউ কন্ডিশনে রয়েছে। সেকেন্ড ওনার গাড়ি। এখানে কিছু ক্র্যাশেস আছে, দেখুন এটা পেছনের ডান সাইডের টায়ার। আর এটা যে সিএনজি করিয়েছে এটার প্লেট, এই যে দেখুন টেস্টিং ডেট, পাস ইনস্টলেশন ডেট, সব কিছুই ডিটেলস আছে। ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এটা পেপারে 2011 দেখায়, তবে এটা প্রথমে কমার্শিয়াল ছিল, এটা ফার্স্ট ওনার কাছে যখন ছিল তখন প্রাইভেট করা হয়েছে। তাই একজাক্টলি এটার রেজিস্ট্রেশন ডেট কবে বা ম্যানুফ্যাকচারিং ডেট কবে তা বলা মুশকিল। দেখুন এটা পেছনের বামসারের টায়ার। আর এটা সামনের বামসারের টায়ার, দেখলেন 4 টায়ারই মোটামুটি নিউ কন্ডিশনে রয়েছে গাড়িটি। গাড়ি কিন্তু পেপার একদম ওকে, সিএনজির পারমিশনও ওকে। আর এখানে দেখুন কাজ আছে গাড়ির বডিতে, এই গাড়ির ড্যাশবোর্ড। আর গাড়িটি রয়েছে ত্রিপুরা, গুমতি ত্রিপুরা উদয়পুরে। যারা নাকি কেনার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে রেখেছি। এই যে দেখুন গাড়ির ফ্লোর, এখানে কিছু টুকিটাকি কাজ রয়েছে গাড়ির বডিতে। আর গাড়িটি সেল করা হবে 1,10,000, এটা ওনার ডিমান্ড, তবে এটা ফিক্স না, আপনার চাইলে নেগোসিয়েট করতে পারেন। ওকে, এই যে দেখুন স্টেপটি টায়ারও গাড়ির ভেতরে আছে। আর এটা সিলিং, সিলিং কন্ডিশন বেশি একটা ভালো বলবো না। সেকেন্ড ওনার গাড়ি। আর এই যে দেখুন এটা সিএনজি, যে সিলিন্ডার একদম নিউ, মাত্র 5 মাস হয়েছে লাগিয়েছে সিলিন্ডার, যে গ্যাস ইনস্টল করা হয়েছে মাত্র 5 মাস হয়েছে। এটা মিটার, আবার বলছি গাড়ির ডিটেলস, এটা 2011 পেপারে দেখাচ্ছে। আর গাড়িটি আছে গুমতিপুর উদয়পুরে, গাড়িটি সেল করা হবে 1,10,000, তবে এটা ফিক্সড না, আর গাড়িতে সিএনজিও আছে। দেখুন এবার রেজিস্ট্রেশনটা দেখাই, কারণ রেজিস্ট্রেশনে দেখাচ্ছে 2011। এই যে দেখুন 2024 অবধি বিলটি আছে। সেকেন্ড ওনার, ওনার নাম প্রসঞ্জিৎ দাস, পুরোই দেখিয়ে দিলাম, কারণ গাড়ি মননা 2011, তাই দেখিয়ে দিলাম। আমিও বলতে পারবো না, কারণ ওটা সেকেন্ড ওনার, সেকেন্ড ওনারও বলতে পারে না। তাহলে বিয়ার, আজকের ব্লগ এখানে শেষ করবো, দেখো পরবর্তী ব্লগে কোনো বাইক বা গাড়ি নিয়ে ফেরা। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।